ঝিরিঝিরি বর্ষার দিন চলছে, আর বর্ষা মানেই প্রেমের সিজতি। তাই কবিগুরু রবি ঠাকুরের প্রেমের একটি কবিতা, কবিগুরু রবি ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের মিলন কবিতাটি। নমস্কার, আমি রাকেশ শর্মা, আজকে লাফালাফি কবিতা ও আড্ডায় এসেছি বেলঘরিয়া থেকে। আমি কেমন করিয়া জানাবো আমার জুরালো হৃদয়, জুরালো আমার জুরালো হৃদয় প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কিনিধি কুড়ালো ডুবিয়া নিবিড় নীরব শোভাতে। আজ গিয়েছি সবারও মাঝারে, সেথায় দেখেছি একেলা আলোকে, দেখেছি আমারও হৃদয় রাজারে। আমি দু একটি কথা কয়েছি তা শনে সে নীরব সভা মাঝারে, দেখেছি আমার চির জনমেরও রাজারে। ও গো সে কি মোরে শুধু দেখেছিল চে, অথবা জুড়ালো পরশে তাহার কোমল করেরও পরশে। আমি সে কথা সকলে গিয়েছি যে ভুলে ভুলেছি পরম হরষে। আমি জানি না কি হলো, শুধু এই জানি চোখে মোর সুখ মাখালো, কে যেন সুখ অঞ্জন মাখালো, যার আঁখি ভরা হাসি উঠিল প্রকাশি যেদিকেই আঁখি তাকালো। আজ মনে হলো কারে পেয়েছি, কারে যে পেয়েছি সে কথা জানি না। আজ কি লাগে উঠিছে কাঁপিয়া কাঁপিয়া সারা আকাশেরও আঙিনা, কি সে যে পুড়েছে শূন্য জানি না। এ বাতাস আমার হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে কেমনে মিলে গেছে মোর তনুতে। আজ ত্রিভুবন জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো যেন রে, নিঃশেষে আজ ফুরালো। আজ যেখানে যা হেরি সকলেরই মাঝে জুড়ালো জীবন, জুড়ালো আমার আদিও অন্ত জুড়ালো।